आगे फिर वेंडन दान 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 किधर है दान किधर है आगे फिर वेंडन दान किधर है आगे फिर वेंडन दान एक तो दान दी 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 बुर्दा को तू ये वे को एडजस्ट करो तो बाप रे वीडियो तो पूछो लाइट है जो फटाफट ये दीदी ক্ষমতা আছে এইভাবে মানে তারা সতর্ক করেন তখন আবার আপনার রিভাইজ বাজেট করবেন
ভরে সেখানে পাঠায় এবং যে জিনিসগুলো কেনা হচ্ছে সেগুলো একটা স্টকে তোলা হয়। বিশ্বাসও করা যায় না, অতিরিক্ত বিশ্বাসও করার নেই। পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের নিজস্ব তহবিলের টাকাটা এবং আমাদের তো বড় সংবিধানে তো দেশের সমস্ত আইন কানুন ধরে না, সেটা রুল তৈরি করতে বলা আছে। যেমন ইলেকশন রুলস, পঞ্চায়েত ইলেকশন রুলস একটা আইন আছে, পঞ্চায়েত অ্যাডমিনিস্ট্রেশন রুলস একটা আছে, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ নিজস্ব টাকাটা থাকছে লোকাল ফান্ড অ্যাকাউন্টে। এছাড়াও অন্যান্য সরকারি ব্যাংক বা ডাকঘর, ডাকঘরে তো এখন প্রায় নেই, আগে ব্যাংক খুব কম ছিল বলে ডাকঘরে অ্যাকাউন্ট রাখা হয়নি, তাই না? যখন কিনলাম 10,000 টাকা নিচে হলে সেটা তো অফিসে কিছু ইনোভেটিভ কাজ কিন্তু ধরতেই হবে এবং থিম ধরে এবার প্ল্যান করতে হবে। আর কিছু স্পেশাল থিম আপনারা কেন এটা করছেন, যারা করছেন, আমি আপনাদের জেলায় আচ্ছা গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য, ছোটখাটো মুদিখানা দোকান টোকান যারা রয়েছে, যেমন আমার গ্যাসের গোডাউন রয়েছে, তারা বলতে চাইছে যদি খাবারটাকে ফুড লাইসেন্স পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি একটু মিউনিসিপ্যালিটি দেন, তাদের কেন দেবেন, কেন দেবেন? ব্যাপারটা হচ্ছে ধরুন আমি আয় করি, আমি খাটি, আমি মাইনে পাই, তাহলে সরকারকে ট্যাক্স কেন? সভাপতিত্ব করেন মিটিং এ। আচ্ছা কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি আলাদা সংস্থা।